আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো লাস্ট ভিডিওতে আমরা ডুপ্লিকেট নাম্বার বের করা শিখেছিলাম। সো আজকে আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড বলতে কি বুঝি আমরা? ওয়ার্ড বলতে আমরা বুঝি একটা শব্দকে, তাই না? ওয়ার্ড বলতে কিন্তু একটা লেটার না, একটা মানে একটা ওয়ার্ডকে মানে কি বলে এটাকে লেটার বুঝি না আমরা, ABCD এগুলো বুঝি না। তো আমরা প্রথমেই কি লিখবো, আমরা একটা ওয়ার্ড কাউন্ট নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিলাম। এখন মনে করেন আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা বললো যে লেট স্পিচ নামে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। অ্যান্ড সেখানে আমি বলতেছি যে আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা বললো যে কি কথা বলছে, ধরেন যে আগামী বছর খাদ্য সংকট হতে পারে, এই যে কথাটা বলছে। হ্যাঁ, এই কথাটার ভিতরে কয়টা ওয়ার্ড আছে? এখন আমি যদি বলি আপনার কয়টা ওয়ার্ড আছে, আপনি একটু মানে গুইনা বলেন তো, তো আপনি কি করবেন? বলবেন যে 1, 2, 3, 4, 5, 6, 6টা ওয়ার্ড আছে। কিন্তু এখন আমি যদি বলতাম আপনি কিভাবে এটাকে কাউন্ট করছেন, তখন আপনি কি বলতেন? তখন আপনি বলতেন যে ভাই এই যে আলাদা আলাদা গ্যাপ আছে, দ্যাটস ওয়াই আমি কাউন্ট করছি। সো আমরা কিন্তু বেসিক্যালি একটা ওয়ার্ডকে কাউন্ট করি নাই এইভাবে করে, আমরা কাউন্ট করছি কি এই যেই ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসকে ধরে ধরে আমরা কাউন্ট করছি। এখন আমি যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস না দিতাম, সবগুলোর যদি আমি একসাথে লিখে ফেলতাম, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে ভাই এখানে কয়টা ওয়ার্ড আছে। তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে যেটা দাঁড়াইতেছে যে আমরা যখনই কোনো ওয়ার্ড কাউন্ট করি, আমরা ওইটাকে গ্যাপ স্পেস দেখে দেখে কাউন্ট করে থাকি। প্রোগ্রামিংটাও ঠিক এইভাবেই কাউন্ট করে থাকে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এটা এই যে স্পেসটা আমরা লিখলাম, যে এটা এটাকে আমরা কি বলি, এটাকে এটাকে বলা হয় একটা স্ট্রিং, এবং স্ট্রিংকে আমরা দুইটা কোটেশনের ভিতরে রাখি, তাই না? সো এই যে কোটেশনের ভিতরে আমি রাখলাম, সো এই কোটেশনের ভিতরে, আচ্ছা এর ভিতরে আমার একটা জিনিস মজার কথা মনে পড়লো, সেটা হচ্ছে ধরেন একটা কোটেশনের ভিতরে যদি আপনি আরেকটা কোটেশন দিতে চান, তখন আমরা কি বলছিলাম যে আমরা অন্য একটা মানে ছোট একটা জিনিস খাদ্য সংকট, ধরেন এটাকে আমি এরকমভাবে রাখলাম। এখন আমি যদি কনসোল লগ করি, console.log অ্যান্ড দেন আমি যদি স্পেসটাকে কনসোল লক করি, তাহলে একটু আমরা দেখবো যে আসলে এটা কি দেখায়। সো আমরা এখানে কি লিখবো, নোট ওয়ার্ড কাউন্ট ডট জেস। সো দেখেন এখন আগামী বছর খাদ্য সংকট হতে পারে, এখন খাদ্য সংকট যেই লেখাটা এটাকে আমরা দুইটা কোটেশনের ভিতরে দিছি। এখন আমি যদি এখানে ডাবল কোটেশন ইউজ করতাম, ডাবল কোটেশন অ্যান্ড দেয়ার ইট ইস ডাবল কোটেশন। সো দেখেন এখন যে জিনিসটা হবে, এখানে একটা ইরর চলে আসবে। সো আমি এখন দেখাই, দেখেন একটা ইরর চলে আসছে, সাইন্টিস্ট ইরর, সামথিং ইজ হ্যাপেনিং। তো তো আমরা যদি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে যাই, তাহলে আমাদেরকে একটা ছোট্ট রুলস ফলো করতে হবে, যেটা আমরা মানে আমার মাত্র মনে পড়লো, দ্যাটস ওয়াই আমি বলতেছি। সেটা হচ্ছে আমরা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব, এখানে একটা ব্যাকস্ল্যাশ অ্যান্ড ফাইনালি এখানে একটা ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, এই দুইটা ব্যাকস্ল্যাশ যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের লেখাটা ঠিক থাকবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ডাবল কোটেশন ইউজ করা যাবে না। এই দেখেন আগামী বছর খাদ্য সংকট হতে পারে, এই যে ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ দুইটা দিলাম, দ্যাটস ওয়াই আমরা এই লেখাটাকে মানে ডাবল কোটেশনের ভিতরে আবার ডাবল কোটেশনে ইউজ করতে পারলাম। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা অনেক আগে মানে আমরা যখন ওই যে কোটেশনের ব্যাপারটা দেখতেছিলাম ইসের ভিতরে, স্ট্রিংয়ের ভিতরে, আমাদের আগের ভিডিওতে যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। সো ওইখানে আমরা বলেছিলাম যে আমরা যদি এখানে ডাবল কোটেশন ইউজ করি, তাহলে মাঝখানে আমরা অন্য কোনো কোটেশন ইউজ করবো, এবং আমরা প্রাইমও ইউজ করতে পারি। প্রাইম বলা হয় যে এটাকে, এটাকে বলা হয় প্রাইম। ঠিক আছে, আচ্ছা তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ড কাউন্ট, যে এখানে কয়টা ওয়ার্ড আছে এটাকে আমরা কীভাবে কাউন্ট করতে পারি। তো কাউন্ট করার আগে আমরা এই স্ট্রিংটাকে একটা অ্যারের মতো চিন্তা করতে পারি, যে এটা ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো, বাট অ্যারে না। ঠিক আছে, আমরা চাইলে এটার ভিতরে কোনো কিছু ইন করতে পারবো না, অ্যারেতে আমরা যেরকম ইন করতে পারি ওইভাবে ওইভাবে আমরা ইন করতে পারবো না, তবে এটার আমরা লেন্থ বের করতে পারি। যেমন আমি যদি এখানে লেন্থ দেই, স্পেস লেন্থ, যে এখানে কয়টা ওয়ার্ড আছে, টোটাল কয়টা ওয়ার্ড, দেখেন ও আমাকে বলতেছে যে 35টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, লেন্থ মানে হচ্ছে ওই যে অ্যারের মতো, আমরা অ্যারে 0, 1, 2, 3, 0 থেকে শুরু হয় অ্যারের পজিশন। সো সেমভাবে ও কী করছে, এই ব্ল্যাঙ্ক স্পেস সহ 35টা লেটার বা এখানে 35টা স্পেস নিছে, ওইটা আমারে বলতেছে যে এখানে 35টা স্পেস নিছে। এখন আমরা যদি এরাতে যেভাবে দেখি, যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা দেখতে পারি যে এটার কোন পজিশনে কী আছে। সো আমি যদি অ্যারের মানে পজিশন, দুই নম্বর পজিশনে কী আছে এটা যদি দেখি, তাহলে দেখবো এ আছে। যেমন দেখেন 0, 1, 2, তার মানে এ আছে। এখন আমি কি বলছিলাম যে এটা ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো, বাট অ্যারে না। এখন আমি যদি এটাকে ধরেন এই যে স্পেস 2, দুই নম্বর পজিশনে যেটা আছে, এটা যদি আমি চেঞ্জ করে অন্য কোনো ওয়ার্ড দিতে চাই, লাইক আমি দিলাম হচ্ছে কিউ। ঠিক আছে, কিউ দিয়ে দিলাম। এখন আমি যদি এটারে পুরোটার এই আউটপুট দেখি,
শুধু দুই দেখার দরকার নাই। সো এখন যদি আমি এটাকে আউটপুট দেখি তাহলে দেখবো হচ্ছে আগামী বছর খাদ্য সংকট হবে, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। ইভেন আমরা যদি এই স্পেসটাকে টু দিয়ে দেখি যে আসলে টুতে কি আছে, দেখেন আমার কিন্তু বলতেছে এ আছে, তার মানে এটা এরের মতো বাট এরে না, ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না, মানে মানে এরের মতো অনেকটা কিন্তু এরে না, এই হচ্ছে মেইন থিম যে এটা এরে না। আচ্ছা যাই হোক, তো এখন আমাদের মেইন ফোকাস যেটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার ভিতরে কয়টা ওয়ার্ড আছে সেটাকে কাউন্ট করব। সো চলেন এটাকে কাউন্ট করার জন্য আমরা একটা ফর লুপ চালাই দিতে পারি। সো ফর লুপ আমরা এবং অনেকবার করছি, তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, আই ইউজ ইকুয়াল টু জিরো অ্যান্ড আই মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা আমরা জানি। স্পিচ ডট লেন্থ, লেন্থ যতগুলো আছে, লেন্থ আমরা একটু আগে বের করছিলাম 35 সামথিং এরকম কিছু, ঠিক আছে। তারপরে হচ্ছে আই প্লাস প্লাস, একটা একটা করে বাড়বে। এবার এটার ভিতরে আমাদের একটা কন্ডিশন বসাতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম ক্যারেক্টার নামে, ক্যারেক্টার মানে ক্যারেক্টার সিএ, আচ্ছা ক্যারেক্টার সিএচআর লিখি। তো এবার হচ্ছে স্পিচ দিয়ে আমি হচ্ছে এটার ভিতরে আই মানে ইন্ডেক্স নাম্বার বসাই দিলাম। এখন যদি আমি এটাকে কনসোল লক করি, কনসোল লক করি আমরা, চলেন কনসোল ডট লগ, তারপরে আমরা কারে কনসোল লক করবো, ক্যারেক্টারকে কনসোল লক করবো, ঠিক আছে। সো ক্যারেক্টারকে যদি কনসোল লক করি আমরা এটাকে ফালাই দেই, ওকে। তো এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে ও সবগুলো দেখাইতেছে একটা একটা করে, এবং এখানে ব্ল্যাঙ্ক স্পেস সহ দেখাইতেছে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস সহ সে কাউন্ট করে আমাদেরকে দেখাইতেছে, দেখেন একটা একটা করে সব দেখাইছে, আউটপুট সবগুলো দিছে যেহেতু এক এক করে বাড়ছে, অ্যান্ড দেন সে আমাকে ব্ল্যাঙ্ক স্পেস সহ দিছে। সো এখন যদি আমরা বলতে চাই যে এখানে কয়টা ওয়ার্ড আছে, মানে কয়টা শব্দ আছে, আগামী একটা শব্দ, বছর একটা শব্দ, খাদ্য একটা শব্দ, ঠিক আছে, তো এই যে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে সে আলাদা আলাদা কাউন্ট করবে। এখন কিভাবে কাউন্ট করবে, আমরা একটু আগে কি বলছিলাম যে ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো আছে ওইগুলোরে ধরে ধরে আমরা কাউন্ট করছি। সো এখানে আমরা সেটাই করতে পারি যে ওইগুলোরে ধরে ধরে আমরা কাউন্ট করি। সো আমরা কনসোল লকটা এখানে আপাতত বন্ধ করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমরা একটা ই করতে পারি, আমরা এখানে একটা অ্যারে নিয়ে মানে একটা ভেরিয়েবল নিতে পারি যেটাকে নাম দেবো হচ্ছে কি নাম দেওয়া যায়, কাউন্ট নাম দিলাম, কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো, জিরো থেকে শুরু হবে, ঠিক আছে, যেহেতু প্লাস হবে একটার পর একটা যে আপনার ব্ল্যাঙ্ক স্পেসগুলো প্লাস হবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এখন একটা ইফ এলস ফাংশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি করব আমরা, ইফ ইফ ক্যারেক্টার ক্যারেক্টার ইজ ইকুয়াল টু, আচ্ছা ইফ ইকুয়াল টু এটা ডাবল ইকুয়াল দিব, মানে এটাই হইতে হবে, এটা হইতে হবে কি, যেটা কোটেশনের ভিতরে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস বসাই দিলাম, দ্যাটস ইট, একটা ব্ল্যাঙ্ক স্পেস বসাই দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, ওই কাউন্টকে একটা একটা করে প্লাস করাবো, কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট একটা করে বাড়বে, ঠিক আছে। যদি ক্যারেক্টার ইজ ইকুয়াল টু ক্যারেক্টার যদি এই ব্ল্যাঙ্ক স্পেস হয়, মানে ব্ল্যাঙ্ক স্পেসই হইতে হবে, অন্য কিছু হলে হবে না, ঠিক আছে। তো ক্যারেক্টার ইজ ইকুয়াল টু যেহেতু ডাবল ইকুয়াল দিছি, তার মানে এই ক্যারেক্টারটা ব্ল্যাঙ্ক স্পেস হতে হবে, তাইলে আমরা কাউন্ট তুমি একটা করে বাড়া দিবা, কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিছি আমরা ইফ ইফ দিয়ে, ঠিক আছে। এখন যদি আমরা কনসোল লক করি কাউন্টকে, ধরেন এটার বাইরে আমরা আসলাম, তো আমি এখন কি করব, কনসোল লক করি, কনসোল ডট লক, ওকে, স্ল্যাশ হচ্ছে কাউন্ট, আচ্ছা কাউন্ট তো বাইরের জিনিস, এখানে কনসোল লক দিলে হবে না, তারপর আমরা দিয়ে দেখি, ওকে, 5 4 4 4 3 3 সামথিং, তো এটাতে আমরা বাইর করি, বাইরে বসাই, কাউন্টারে বসাইলাম। এবার যদি আমরা এটার আউটপুটটা দেখি তাহলে দেখবো 5, তাই এখন যদি আমরা কাউন্ট করি যে আসলে এখানে 5টা ওয়ার্ড আছে নাকি, 1 2 3 4 5 6 6টা, কিন্তু আমাদের কেউ বলতেছে 5টা কেন, তাহলে কি কোডিং ভুল বলে নাকি কোডিং মিথ্যা বলে? আসলে কোডিং মিথ্যা বলে না এবং কোডিং ভুলও করে না, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আমরা কমেন্ট দিছি। সো এই কমেন্টের ফলে সে যেটা হয়েছে যে কি বলে এটাকে, যে সে ব্ল্যাঙ্ক স্পেসগুলোই কাউন্ট করছে, কিন্তু এইখানে যদি আমরা খেয়াল করি যে এইটার আগে তো কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেই, অথবা এইটার লাস্টে মানে লাস্ট ওয়ার্ডের পরে তো কেউ আর ব্ল্যাঙ্ক স্পেস দেয় না, এখন যদি আমি লাস্ট ওয়ার্ডের পরে যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতাম তাহলে আমার এখানে ওয়ার্ড 6টা দেখাইতো, তাই না, দেখেন এখন কিন্তু 6টা হয়েছে। এখন অনেক বুদ্ধিজীবী আছে, মানে থাকতেই পারে অনেক বুদ্ধিজীবী, তারা কি বলবো, তারা বলবো যে ভাই আমি যদি মাঝখানে 2টা করে স্পেস দিই, এখানে যদি 3টা স্পেস দিই, তাহলে তো আমার অনেকগুলো কাউন্ট দেখাবে। হ্যাঁ অবশ্যই কাউন্ট দেখাবে, কারণ যেহেতু আমরা স্পেস দিছি অনেকগুলো, তো এখন 9টা ওয়ার্ড হয়ে গেছে, আসলে কিন্তু 9টা ওয়ার্ড নাই। তো এক্ষেত্রে আমরা এই যে ইফ এলসের যে কন্ডিশন আছে এখানে আমরা এন্ড এন্ড দিয়ে একটা আরেকটু কন্ডিশন দিয়ে দিতে পারি যে স্পেস ইজ ইকুয়াল টু -1, মানে আগে কোনো স্পেস আছে কি না, ইন্ডেক্সের আগে যদি কোনো স্পেস থাকে আমরা এটা দিয়া দেন হচ্ছে ইজ ইকুয়াল, এই কোটেশনের ভিতরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিলাম,
এই যে এখন একটু খেয়াল করি আমরা এখানে কি হয়েছে আসলে। বেসিক্যালি যেটা হয়েছে যে ওই যে যারা বুদ্ধিজীবী ছিল তারা তো আগে স্পেস দিছে, তো আমরা কি বলতেছি, আমরা বলতেছি স্পেসের আই মানে ইন্ডেক্স নাম্বার মাইনাস ওয়ান, ইন্ডেক্স নাম্বার যেটা আছে যেটাতে আমরা ওই যে ব্ল্যাঙ্ক পাইলাম, ব্ল্যাঙ্ক স্পেস পাইলাম, এই যে ধরেন এটা ব্ল্যাঙ্ক স্পেস, এইটার থেকে মাইনাস ওয়ান করছি, তার মানে আগের স্পেস, আগেরটা, ঠিক আছে, এইটার আগেরটা, আগে যদি ব্ল্যাঙ্ক স্পেস থাকে তাইলে এটা নিবে না, ঠিক আছে, যে কোনো একটা নিবে, আগের ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না, তার মানে প্রথমটা নিতেছে, এরপরে যেটা নিতে যাইতেছে সেটার আগে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস আছে, তখন কিন্তু এটাকে নিবে না, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস নিবে না, এই যে নট ইকুয়াল টু দিয়ে দিছি আমরা। এখন যদি আমরা কাউন্ট করি, চলেন দেখি কি হয়, আচ্ছা ওকে সামথিং ইজ ইরর, কি ইরর, আমরা এটা আরো চাপাই দিই, ওকে এবার যদি দেখি, হ্যাঁ পাঁচটা, ঠিক আছে পাঁচটা ফ্রন্ট এবার আমার দেখাইতেছে, কেন, কারণ হচ্ছে ওই যে আমি যতগুলো স্পেস দিই সামথিং ইজ হ্যাপেনিং রং, যে এখানে ভাই ভুল আছে, দ্যাটস ওয়াই নিতেছে না, ঠিক আছে, তার মানে আমি যখনই একটা স্পেস দিছি তার মানে সে স্পেস নিতেছে না, ওকে। সো এই ছিল ওয়ার্ড কাউন্টের যে বিষয়টা ওইটা। তো আপাতত আমরা জাভাস্ক্রিপ্টের অনেকগুলো প্রোগ্রাম দেখে ফেলছি, মোটামুটি জাভাস্ক্রিপ্ট আমাদের মোটামুটি বলতে গেলে শেষ। সো নেক্সট ভিডিও থেকে আমরা কীভাবে HTML এ জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে হয় এটা শিখবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।